मेकानिकल इंजीनियरिंग मटेरियल्स जर टोटल मार्क्स 100 फाइनल मार्क्स 60 एवं कंटिन्यूअस मार्क 40 तो আমরা এই সাবজেক্ট পরিচিতিতে একটু ভালো করে খেয়াল করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এখানে তিনটা টার্ম দেখতে পাচ্ছি একটা হলো মেকানিক্যাল যার অর্থ হলো যন্ত্র প্রকৌশল ইঞ্জিনিয়ারিং অর্থ প্রকৌশল মেকানিক্যাল অর্থ যান্ত্রিক বা যন্ত্র ইঞ্জিনিয়ারিং অর্থ প্রকৌশল এবং ম্যাটেরিয়ালস অর্থ দ্রব্য বা সামগ্রী তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তার অর্থ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারগণ তাদের বিভিন্ন যন্ত্রপাতি বা মেশিনারিজ এসব তৈরিতে যে সকল যন্ত্রপাতি বা দ্রব্য ব্যবহার করে সেই দ্রব্য সম্পর্ক সেই দ্রব্য নিয়েই মূলত আজকে এই এই সাবজেক্টটা নিয়ে আলোচনা হবে তো এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা শেষে তোমরা কি করতে পারবা সেই জিনিসটাতে আমরা একটু নজর দেই এবং সে লার্নিং আউটকামস মানে এই সাবজেক্টটা শেখার পর কি কি আউটকাম আসবে মানে কি কি আউটপুট আমরা পাবো সে আউটপুটটা দেখি আফটার দা কোর্স দা লার্নারস উইল বি এবল টু মানে তোমরা এটার উপযুক্ত হবে যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসটা কি সেটা আইডেন্টিফাই করতে আইডেন্টিফাই দা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস দেন নো হাউ টু ইউজ ম্যাটেরিয়ালস এবং সেই ম্যাটেরিয়ালসগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবে তারপরে জানতে পারবে নো ম্যাটেরিয়ালসগুলোর স্পেসিফিকেশন স্পেসিফিকেশনটা অনেক বড় অর্থে ব্যবহার হয় স্পেসিফিকেশন যেমন আমরা যদি একটা মেকানিক্যাল একটা মেশিন তৈরি করতে চাই মেশিন যে কোনো মেশিন হতে পারে ব্রেন লেথ মেশিন হতে পারে মিলিং মেশিন হতে পারে মোটরসাইকেল হতে পারে ট্রাকের ইঞ্জিন হতে পারে যে কোনো কিছু হতে পারে এই মেশিন যদি তৈরি করতে চাই তাহলে আমাদের অবশ্যই এখানে স্পেসিফিকেশন অনুযায়ী নির্দিষ্ট ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে যেমন আমরা মেশিনের জন্য অবশ্যই কাঠ সিলেক্ট করতে পারবো না মেশিনের জন্য অবশ্যই লোহা জাতীয় দ্রব্য সিলেক্ট করতে হবে তার মধ্যেও আমাদের আবার অপশন আছে আমরা কাস্ট আয়রন ঢালাই আয়রন রড আয়রন না কি ধরনের আয়রন ব্যবহার করব বা স্টিল ব্যবহার করব এ ধরনের তারতম্য আছে তো এই জিনিসগুলো আমরা এই কোর্স শেষে জানতে পারব তো এখন আমি আসলে এখন মূল আলোচনায় আসি মূল আলোচনা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায় ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে বোঝায় মূলত ইঞ্জিনিয়ারগণ তাদের স্থাপত্য যন্ত্রপাতি বা মেশিনারিজ তৈরিতে যে সকল দ্রব্যাদি ব্যবহার করে থাকে সেই দ্রব্যাদিগুলোকেই বলা হয় ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তো এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস মূলত দুই ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসটা দুই ধরনের এই দুই ধরনের ম্যাটেরিয়ালস প্রথমত যে কোনো বিষয় বা বিল্ডিং মেশিনারিজ যে কোনো কিছু তৈরি করতে মূল যে জিনিসটা লাগে এক নম্বর হলো স্ট্রাকচার স্ট্রাকচার এবং দুই নাম্বার হলো আদার্স আদার্স তাহলে এখন একটা বিল্ডিং এর কথাই যদি আমরা চিন্তা করি তাহলে বিল্ডিং এর মূলত তৈরি করতে কাঠামোগত যে উপাদানগুলো লাগে সেগুলোতে আমরা জানি যে ইট লাগে রড সিমেন্ট বালি ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের বিল্ডিংটা তৈরি হয়ে যাবে এরপরে আমাদের আদার্স এর মধ্যে যেটা বলছে ম্যাটেরিয়ালস আদার্স এই বিল্ডিংটাকে দর্শনীয় সৌন্দর্যমণ্ডিত এবং বসবাসের উপযোগী করতে আর অন্যান্য ধরনের মালামাল লাগবে যেমন এটাতে রং বার্নিশ করতে হবে টেক্সচারের জন্য আস্তর করতে হবে তারপরে আমরা এটাতে সজ্জার জন্য আরো ইন্টেরিয়র ডিজাইন ইকুইপমেন্ট লাগাইতে পারি অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে মূলত এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসকে দুই ভাগে বা দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে একটা হলো স্ট্রাকচারাল স্ট্রাকচার অনুযায়ী বা স্ট্রাকচারাল যেটা হলো গঠনগত মানে ওর মূল অবয়বটা ধরে রাখবে এবং দুই নাম্বারটা হচ্ছে আদার্স যেটা ওর সৌন্দর্য বর্ধিত করবে পাশাপাশি স্থায়িত্ব বৃদ্ধি করবে পাশাপাশি এটাকে বসবাসের উপযোগী করবে এই জন্যই মূলত এই আদার্স ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয় তো এখন এই বিষয় নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব আজকে প্রাথমিকভাবে আমরা এই ধারণা পাইলাম এবং আগামী আগামী সেশনে আমরা যেটা দেখব সেটা হলো এই যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
इंजीनियरिंग मटेरियल से इंजीनियरिंग मटेरियल मटेरियल से गुणागुण गुलो देखबो आमरा गुणागुण सम्पर्के आमरा आलोचना करब आगामी सेशन इंशाल्लाह तो आशा करी सबाई संगे थाकबे আসসালামু আলাইকুম।